শীত পড়তে না পড়তেই মালদা শহরে শীত বস্ত্রের বাজারে ভিড় উঠছে পড়ল ক্রেতাদের, জমে উঠল বিকি কিনে। স্বভাবতই চৌরা হাসি ফুটল শীত বস্ত্র বিক্রেতাদের মুখে। প্রতি বছরের মতো এবারও নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই মালদা টাউন হলের সামনে শীত বস্ত্রের বাজার বসে। দোকানিরা শীত বস্ত্রের রকমারি সম্ভার সাজিয়ে বসেন, কিন্তু নভেম্বর শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটে গেলেও মালদায় শীতের দেখা মেলেনি, ফলে শীত বস্ত্রের বাজারও জমে ওঠেনি। এই পরিস্থিতিতে কিছুটা মনমরা হয়ে পড়েছিলেন শীত বস্ত্র বিক্রেতারা, কিন্তু গত দু তিন দিন ধরে শীত পড়তে শুরু করেছে মালদায়, তাই শীত বস্ত্রের বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা, জমে উঠেছে বিকি কিনি। স্বভাবতই হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। তাদের মুখ থেকেই জানা গেল এবছর শুরুতে মালদায় শীত পড়েনি, তাই এতদিন দোকান খুলে বসে থাকলেও সেভাবে বিক্রি বাট্টা হয়নি, তাই মনমরা হয়ে পড়েছিলেন তারা। কিন্তু এবারে শীত পড়তেই পুরোদমে বিকি কিনি শুরু হয়েছে। আশা করছেন আগামী দিনে আরও শীত পড়বে, আরও জমে উঠবে বিকি কিনি। প্রথমে শীত পড়িনি, আমরা একটু মুশকিলে ছিলাম, বাজার টাজার ছিল না, এখন একটু শীত পড়েছে, বাজার একটু উঠেছে, আরও শীত যদি পড়ে আমাদের আরও ভালো হবে, ভালো করে বিক্রি। কাস্টমার ভালো আছে, ভালো হচ্ছে, বাইরে থেকে লোক আসছে কেনা বেচা কেনা। আমরা ভেবেছিলাম প্রথমে যে হারে ঠান্ডা ছিল আমাদের বিক্রি পাত্তা হবে না, তারপরে দু চার পাঁচ দিন ধরে ঠান্ডা পড়েছে, এখন আমাদের বিক্রি পাত্তা হচ্ছে। আমরা আশা রেখেছি যে আরও ঠান্ডা পড়লে আমাদের বিক্রি হবে। মোটামুটি আগের থেকে অনেক বেটার চলছে। আগে তো মার্কেটে লোকজন ছিল না, মনটা একটু খারাপ ছিল, এখন মার্কেটে লোকজন এসছে, অনেকটা বেটার লাগছে। আশা করি ঠান্ডাটা পড়লে আরও ভালো লাগবে আমার। এখন ব্যবসা মোটামুটি ব্যবসাটা ভালোই চলছে। এতে কিনা তো যখন মার্কেট খুলে তখন খোলা থাকে, যাতে মার্কেট একদমই ফাঁকা থাকে। আর দু তিন দিনে এই শীত হয়েছে তো মানুষের আনাগুনে একটু চাপ আছে। এতে কিনা তো মনে হচ্ছে ভালোই হবে, এবার চলতিতে এবার ব্যবসাটা একটু ডাউনই আছে। খুশি তো ভালোই আছি, এখন আর একটু যদি ঠান্ডাটা পড়ে আর লোকের যদি আসা জানা একটু যদি বেশি হয় মার্কেটে তাহলে তারও ভালো। হালকা শীতের মরশুমেও পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলে চলছে শুটকি মাছ তৈরির তোড়জোড়। যাত্রাডাঙ্গা গ্রামের বেশ কয়েক ঘর পরিবার দীর্ঘ কুড়ি থেকে ২৫ বছর ধরে শুটকি মাছ তৈরির পেশাকেই আঁকড়ে রয়েছে। তাদের মধ্যে একজন দিলীপ চৌধুরী জানালেন, বছরে ৮ থেকে ৯ মাস তারা শুটকি মাছ তৈরি করেন। বিভিন্ন নদীয়ালি ছোট ছোট মাছ এনে প্রথমে পয় পরিষ্কার করেন, এরপর লবণ জলে চুবিয়ে বাঁশের মাচানে শুকোতে দেন। শুকিয়ে গেলেই সেই মাছ বাইরের বিভিন্ন জেলা এমনকি বাইরের রাজ্যেও পাঠান। প্রতি কেজি শুটকি মাছের দাম মেলে ২০০ থেকে ৩০০ টাকা। প্রচণ্ড শীতের সময় যখন ঘন কুয়াশার দাপট দেখা যায় ওই সময় তারা শুটকি মাছ তৈরির কাজ বন্ধ রাখেন, কিন্তু এবছর এখনও সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি, তাই হালকা মিষ্টি রোদে শুটকি মাছ তৈরির কাজ চলছে পুরোদমে। এই কাজে এখনও পর্যন্ত তারা কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাননি, সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন। সরকারি সাহায্য পেলে আরও বেশি বেশি করে শুটকি মাছ তৈরি করতে পারবেন, ফলে লাভবান হবেন তারা। আমরা মোটামুটি ৬ জন। বাড়িরই সব? বাড়ির লেবার খাটছে। কতজন লেবার খাটে? ৪ জন ডেলি। কোথায় যায় মাছ? ওই তো মাটিকারা, মাটি শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি চলে যায়, যে নেপাল ভুটান ওইখান থেকে, ভুটানও চলে গেল, সব জায়গায় বিনিচ্ছর হয়ে যায়। রেটের কোনো গ্যারেন্টি নাই, সময়ে লস খেতে হয়, সময়ে লাভ হয়। মোটামুটি ধরলে ২০০ টাকা কিলো কি ৩০০ টাকা কিলো হয়। এই কাজে মোটামুটি ৭ মাস। ৭ মাস সিজন? কী মাস থেকে কী মাস? এই যে দুর্গা পুজোর আগে থেকেই শুরু করেছি, তো এই যে এখন মোটামুটি পৌষ মাঘ চলবে। আচ্ছা, কতদিন থেকে এই কাজের সঙ্গে যুক্ত আছেন? মোটামুটি হয়ে গেল ২৫ বছর।